একটি দেশ যাদের ইতিহাস মাত্র 250 বছরের পুরনো, যাদের জন্ম মির্জাফরের জন্মের ঠিক 11 বছর পরে, যাদের মূল ভূখণ্ড করে উঠেছে বিভিন্ন স্টেটকে সংযুক্ত করে, যাদের দেশে একসময় উপমহাদেশের মতো রাজত্ব করেছে ব্রিটিশরা, আজ বিশ্ব পরিমণ্ডলে তারা নাম্বার 1 সুপার পাওয়ার। হ্যাঁ, কথা বলছি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাকে নিয়ে। চীনের ওল্ফ ওয়ার ডিপ্লোমেসি, রাশিয়ার প্রতাপ, নর্থ কোরিয়ার আকস্মিক হুমকি অথবা জাপানের প্রযুক্তিগত উন্নয়ন বারংবার তাদেরকে চ্যালেঞ্জ করেছে এবং এই মুহূর্তে বিশ্বের 1 নম্বর সুপার পাওয়ার হিসেবে তারপরেও টিকে আছে ইউএসএ। মনে রাখবেন, তাদেরকে আমি 1 নম্বর সুপার পাওয়ার বলে দেশ হিসেবে কিন্তু 1 নম্বর বলিনি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইনসাইট আউট উইথ এএসএম এবং সাথে আছি আমি এএসএম ফাহিম মোর্শেদ। আজকের ভিডিওতে আমি তুলে ধরবো সেই 16টি পয়েন্ট যার কারণে বিশ্বে আমেরিকা আজ নাম্বার 1 সুপার পাওয়ার, দেখাবো কিভাবে পুরো বিশ্বকে অত্যন্ত পরিকল্পিতভাবে হাতের মুঠো এনে ফেলেছে যুক্তরাষ্ট্র, আর দেখাবো কেন এত কিছুর পরেও যুক্তরাষ্ট্র দেশ হিসেবে 1 নম্বর না। চ্যানেলটি কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন, এতে মাননীয় সরকার আপনার থেকে কোনো প্রকার ট্যাক্স চাইবে না। শুরু করা যাক আজকের ভিডিও। ইউএসএ কেন সুপার পাওয়ার? এর পেছনে 16টি কারণ কাজ করে, যার প্রথমটি কিন্তু ঐতিহাসিক, তাকে আমরা বলছি দ্য হিস্ট্রিক্যাল বিল্ড আপ অফ ইউএসএ বাই অ্যানেক্সিং স্টেটস। 1492 সালে কলম্বাসের আমেরিকা আবিষ্কারের পর সেখানে পাড়ি জমায় ব্রিটেন, স্পেন এবং ফ্রান্স। পুরো নর্থ আমেরিকায় শুরু হয় কলোনিয়ালিজম। 1776 সালে ব্রিটেনদের থেকে স্বাধীনতা আদায় করে নেয় আমেরিকা। যেহেতু আমেরিকা শুরু থেকে একটি গণতান্ত্রিক দেশ এবং ব্যক্তিগত এবং রাজনৈতিক স্বাধীনতা সেখানে আকাশচুম্বী, তাই নর্থ আমেরিকার বিভিন্ন রাজ্য ব্রিটেন এবং ফ্রান্সের সাথে যুক্ত না হয়ে আমেরিকার সাথে যুক্ত হতে স্বাচ্ছন্দ্য বোধ করলো। এভাবে ইলিনয়, ওহিও, ফ্লোরিডা যুক্ত হলো আমেরিকার সাথে। স্বাধীনতার 60 বছর পর যুক্ত হলো আমেরিকার দ্বিতীয় বৃহত্তম রাজ্য টেক্সাস, এবং টেক্সাসের সংযুক্তির ঠিক 31 বছর পর আমেরিকা রাশিয়ার থেকে $7.2 মিলিয়ন দিয়ে কিনে নিল বৃহত্তম রাজ্য আলাস্কাকে। ব্যাস, এভাবে আমেরিকা আজ 37 লক্ষ বর্গমাইলের বিশাল এক দেশ, যা পুরো পৃথিবীতে চতুর্থ বৃহত্তম। নাম্বার 2, World War I and II। নিঃসন্দেহে এই 2 বিশ্বযুদ্ধই আমেরিকাকে বিশ্বের মঞ্চে মাথা উঁচু করে দাঁড়াবার সামর্থ্য দান করেছিল। পুরো ইউরোপ যুদ্ধে নাকাল হয়ে পড়ল। আমেরিকা যদিও হস্তক্ষেপ করেছিল, কিন্তু বেশিরভাগ সময় তারা ছিল মাঠের বাইরে। কিন্তু যুদ্ধে $100 কোটি অস্ত্র বিক্রি করে অর্থনৈতিকভাবে সুপার পাওয়ার হতে শুরু করলো আমেরিকা। নাম্বার 3, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনস অ্যান্ড গ্লোবালাইজেশন। জাতিসংঘ, IMF, GATT এ সকল বৈশ্বিক সংস্থা তৈরিতে আমেরিকার প্রভাব এবং হস্তক্ষেপ ছিল অন্যদের থেকে অনেক বেশি। 1944 সালে ব্রেটনউড সম্মেলনে সিদ্ধান্ত নেওয়া হলো প্রত্যেকটি দেশ তাদের মুদ্রাকে US ডলারের সাথে সংযুক্ত করবে এবং US ডলারকে লিঙ্ক করা হবে স্বর্ণের সাথে। অন্যদিকে যুদ্ধ বিধ্বস্ত ইউরোপের মানুষজন বেশি বেশি ডলার কিনতে শুরু করলো, কারণ তাদের মুদ্রার অবস্থা ছিল নাজুক। অন্যদিকে US ডলার মোটামুটি একটা স্টেবল কারেন্সি, আর এভাবে US ডলারের দাম হু হু করে বাড়তে থাকলো। নাম্বার 4, কোল্ড ওয়ার অ্যান্ড আমেরিকান এক্সপ্যানশনিজম। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী পৃথিবীতে USSR এবং USA এই 2টি সুপার পাওয়ার ছিল। এই সময়ে বিভিন্ন দেশে কূটনৈতিক তৎপরতা চালালো আমেরিকা। কোল্ড ওয়ারের সময় থেকেই পুরো পৃথিবীকে নিজের হাতে নিয়ে আসার প্রয়াস শুরু করলো আমেরিকা, আর বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে থাকলো ক্যাপিটালিজম এবং ডেমোক্রেসির মুখস্থ বলি। নাম্বার 5, ওয়ার। যেখানে একটু সোশ্যালিজম বা কমিউনিজমের গন্ধ পেত আমেরিকা, সেখানেই তারা সফট পাওয়ার বা কখনো কখনো হার্ড পাওয়ার ব্যবহার করত। পৃথিবীতে প্রায় 84টি দেশে তারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যুদ্ধ করেছে, যা মোটামুটি অকল্পনীয়, আর দুনিয়াব্যাপী 70টি দেশে প্রায় 800-এর বেশি মিলিটারি বেস তাদের আছে। নাম্বার 6, দ্য কলাপস অফ USSR। 1991 সালে ভেঙে পড়ে সোভিয়েত ইউনিয়ন, পুরো সাম্রাজ্য 15টি দেশে ভাগ হয়ে যায়, আর এখান থেকে আমেরিকার পালে নতুন হাওয়া লাগে। তারা বিশ্ব দরবারে মাথা চাড়া দিয়ে ওঠে একক সুপার পাওয়ার হিসেবে। নাম্বার 7, নো নেইবারিং কম্পিটিটর্স। পুরো নর্থ এবং সাউথ আমেরিকায় যুক্তরাষ্ট্রের একক আধিপত্য। আশেপাশের দেশগুলোর মধ্যে কানাডা বিশাল ভূখণ্ডের অধিকারী হয়েও তাদের জনসংখ্যা আমেরিকার জনসংখ্যার 11 ভাগের 1 ভাগ। বাকি প্রতিবেশী দেশগুলো নিজেদের অভ্যন্তরীণ সমস্যা নিয়েই জর্জরিত, অর্থাৎ নিজেদের এলাকাতে আমেরিকাকে চ্যালেঞ্জ করার মতো কেউই নেই। নাম্বার 8, এনার্জি সেক্টর। পুরো পৃথিবীকে আলোকিত করতে যে পরিমাণ বিদ্যুৎ খরচ হয়, তার 20% খরচ হয় আমেরিকাতে। চীনের পরে সবচেয়ে বেশি এনার্জি প্রোডিউস কিন্তু আমেরিকাই করে। নাম্বার 9, রিসোর্সেস। যুক্তরাষ্ট্র জনসংখ্যার দিক থেকে পৃথিবীর তৃতীয় বৃহত্তম দেশ, আয়তনের দিক থেকে চতুর্থ। আবাদযোগ্য জমির পরিমাণ সেখানে 17% বেশি, যার অবস্থান পৃথিবীতে ভারতের পরেই। পৃথিবীর মোট 4% তেলের রিজার্ভ সেখানে, সেই সাথে গ্যাসের রিজার্ভের দিক থেকেও তাদের অবস্থান 4 নম্বরে। এগুলোই বলে দেয় কেন যুক্তরাষ্ট্র সম্পদের দিক থেকে একটি সুপার পাওয়ার। নাম্বার 10, ডিফেন্স। রাশিয়ার পরে পৃথিবীতে সবচেয়ে বেশি ওয়ারহেড আছে আমেরিকাতে। তাদের মিলিটারি পাওয়ার পৃথিবীতে অতুলনীয়। মিলিটারি বাজেট প্রতি বছরই $500 বিলিয়ন ছাড়িয়ে যায়। তাদের আছে 14,000 এয়ারক্রাফট এবং 70টির বেশি সাবমেরিন। এবার বুঝে নিন কেন তারা নাম্বার 1 সুপার পাওয়ার। নাম্বার 11, ইকোনমি। আমেরিকার GDP সাইজ হচ্ছে $23 ট্রিলিয়ন, আর পার ক্যাপিটা GDP প্রায় $70,000 আশেপাশে। 2022 অর্থ বছরে আমেরিকার GDP পরিমাণ ছিল $6.27 ট্রিলিয়ন। টাকার অঙ্কে যা হিসাব করলে আমি উচ্চারণও করতে পারবো না, আপনি স্ক্রিনে দেখে নিতে পারেন। সেই সাথে পৃথিবীর সেরা 100টি কোম্পানির 59টি আমেরিকাতে, যাদের মার্কেট ক্যাপিটালাইজেশন প্রায় $20 ট্রিলিয়ন আশেপাশে। নাম্বার 12, এডুকেশন।
শিক্ষা এবং গবেষণায় দুনিয়ার সবচেয়ে অ্যাডভান্স দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র। তাদের টপ টিয়ার ইউনিভার্সিটিগুলো যে কোনো র্যাঙ্কিংয়ে টেক্কা দেয় পুরো দুনিয়ার বাকি দেশগুলোর ইউনিভার্সিটিগুলোকে। বাংলাদেশে এবছর বাজেটের আকার ছিল $72 বিলিয়ন, যেখানে আমেরিকাতে শুধুমাত্র ডিপার্টমেন্ট অফ এডুকেশনেই এই বাজেট $637 বিলিয়ন, যা আমাদের সর্বমোট বাজেটের প্রায় 9 গুণ বেশি। নাম্বার 13, ট্যালেন্ট অ্যাকুইজিশন। আমাদের দেশে আমরা যেটাকে বলছি ব্রেইন ড্রেইন, আমেরিকাতে তাকে বলা হচ্ছে ট্যালেন্ট অ্যাকুইজিশন। আমেরিকান পলিসি মেকাররা সেই 19 শতক থেকেই কাজ করে আসছেন। পৃথিবীর বেস্ট 1% ট্যালেন্টের খোঁজে তারা রয়েছেন এবং বিভিন্ন দেশ থেকে এই টপ ট্যালেন্টগুলোকে নিজের দেশে এনে স্কলারশিপ দিয়ে পড়িয়ে নিজেদের ইকোনমিকে আরও মজবুত করছেন দিনকে দিন। নাম্বার 14, টেকনোলজি। ফেসবুক, গুগল, মাইক্রোসফট, অ্যামাজন, IBM, পৃথিবীর নামী দামি টেক কোম্পানিগুলোর বেশিরভাগই আমেরিকাতে গড়ে উঠেছে। সিলিকন ভ্যালির সিলিকন মাইক্রোচিপ আজ দাপিয়ে বেড়াচ্ছে পুরো বিশ্বে, আর ইনফরমেশন টেকনোলজির মাধ্যমে আমাদের সব তথ্যই এখন কুক্ষিগত করে বসে আছেন আমেরিকান টেক জিলিয়নিয়াররা। নাম্বার 15, কালচারাল ইনডক্ট্রিনেশন। এই টার্মটা আমি এ কারণেই ব্যবহার করছি যে আমাদের মস্তিষ্কগুলোকে ধবল ধোলাই করে আমেরিকান বা ওয়েস্টার্ন বানিয়ে ফেলছে আমেরিকান মিডিয়াগুলো। হলিউডের মুভি থেকে শুরু করে বিভিন্ন টক শো, নিউজ অথবা ইউটিউবে যে ভিডিওটাই দেখছেন সবই কিন্তু তাদের। আজ আমাদের দেশে অনেকে খ্রিস্টান না হয়েও পালন করছে ক্রিসমাস বা হ্যালোইন, এবং আমরা হারিয়ে ফেলছি বৈশাখ, পূজা পার্বণ, বছরের 2টা ঈদ বা নবান্নর ধান কাটা উৎসবগুলোকে। এটাকে কালচারাল ইনডক্ট্রিনেশন না বলে উপায়টা কি বলুন? আর সবশেষে নাম্বার 16, ন্যাশনাল অ্যাচিভমেন্ট। জাতিগতভাবে অর্জনের দিক থেকে চিন্তা করলেও আমেরিকানরা সবার উপরে এবং তা বিশাল দূরত্বে। এখন পর্যন্ত সবচেয়ে বেশি নোবেল প্রাইজ তাদের, সবচেয়ে বেশি বিলিয়নিয়ার তাদের, এমনকি সবচেয়ে বেশি অলিম্পিকের মেডেলও তাদের। এরকম হাজারটা অ্যাচিভমেন্ট তাদের আছে, যা বলে ভিডিও আর বেশি লেংদি করতে চাচ্ছি না। এই 16টি পয়েন্ট যদি আপনি শুনে থাকেন তাহলে এতক্ষণে বুঝে গেছেন কেন আমেরিকা পৃথিবীর নাম্বার 1 সুপার পাওয়ার। কিন্তু এরপরেও দেশ হিসেবে আমেরিকা কি আসলেই অনেক সফল, জানিয়ে আলাপ করা হয়েছে আমার চ্যানেলটির আগের ভিডিওটিতে? না, আমি তাদেরকে সুখী বলবো না। ইনকাম ইকুয়ালিটির কথা চিন্তা করলে আমেরিকা বিশ্বের সবচেয়ে আনইকুয়াল দেশগুলোর একটি। তাদের মোট সম্পদের 43% কক্ষিগত করে রেখেছে 1% মানুষ। হাউস ওনারশিপ নেই প্রায় 36% মানুষের। তাদের শিক্ষা ব্যবস্থা জগতের সেরা হলেও তা প্রচন্ড মাত্রায় এক্সপেন্সিভ, যা জোগাতে গিয়ে খারাপ পথে উপার্জনে নামতে হয় অনেক স্টুডেন্টকে। ব্যক্তিগতভাবে রিভলভার ক্যারি করে দুর্ঘটনার জন্ম হচ্ছে প্রায়ই। রেসিজমের বশবর্তী হয়ে মারা পড়ছে কিছু সংখ্যালঘু কমিউনিটির মানুষ। পর্নোগ্রাফি এবং ড্রাগসের অবাধ প্রাপ্যতা বাড়িয়ে তুলছে মানসিকভাবে বেকারগ্রস্ত মানুষদের। ফাস্ট ফুডের সহজলভ্যতা বাড়িয়ে তুলছে স্থূলতা। আর প্রচন্ড ব্যয়বহুল চিকিৎসা সেক্টরে সেবা পাচ্ছে না তাদের প্রান্তিক জনগণ। আপনি নাম্বার 1 সুপার পাওয়ার তা না হয় মানলাম, কিন্তু গত আধা মিনিট ধরে যে কথাগুলো বললাম এগুলো সলভ না করে সুপার পাওয়ার হয়ে লাভটা কোথায়? লাভটা আপনার ইনডক্ট্রিনেশনে, আর জয়টা ক্যাপিটালিস্টিক মাইন্ডসেটের। আর এভাবেই হাজারটা অভ্যন্তরীণ সমস্যা নিয়েও বিশ্বের বুকে উজ্জ্বল নক্ষত্রের মতো জ্বলজ্বল করছে এই দেশটির পতাকার 50টি তারা। হয়তো একদিন চীন, জাপান, জার্মানিরা সত্যি চ্যালেঞ্জ করে বসবে তাকে। অলরেডি করছেও, হয়তোবা কেড়ে নেবে নাম্বার 1-এর সেই ম্যাজিক্যাল চেয়ারটাও। তবে আপাত দৃষ্টিতে আমেরিকান ড্রিম বেঁচে থাকতে চাইবে হাজারটা বছর, আর হাজারটা ছেলে মেয়ে সেই স্বপ্নে বিভোর হয়ে গ্রিন কার্ডের লোভে পাড়ি জমাবে স্বপ্ন পূরণের দেশ আমেরিকাতে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ সবার সাথে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি। আজ পর্যন্তই।